সবাইকে স্বাগত জানাই। গতদিনে আমরা একটা খুব ইম্পর্টেন্ট অ্যালগরিদম প্যারাডাইম দেখেছি, যেটার নাম হচ্ছে গ্রিডি। আজকে আমরা সেই সূত্র ধরে ন্যাপস্যাক প্রবলেমটা ডিসকাস করব। ন্যাপস্যাক প্রবলেমটা এরকম একটা প্রবলেম যেটার উৎপত্তি বা অরিজিন হয়তো 1890 সালে। সুতরাং এই দীর্ঘদিন ধরে এটা বহু পঠিত প্রবলেম এবং এটা ফান্ডামেন্টালি আমাদের অ্যালগরিদমকে বুঝতে খুব সাহায্য করে। তো আজকে আমাদের যেটা প্ল্যান রয়েছে, আমরা ন্যাপস্যাক প্রবলেমটা কি দেখব, তার ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে, গ্রিডি অ্যাপ্রোচ নিয়ে কীভাবে সলভ করা যায় দেখব, এবং শেষে বুঝতে পারবো যে কোনোটা দিয়ে আমরা অপটিমাল সলিউশনে পৌঁছতে পারছি কিনা, এবং সর্বশেষে আমরা দেখব যে ন্যাপস্যাকেরও দুটো ভ্যারাইটি রয়েছে এবং সেটা নিয়ে অল্প একটু কথা বলব। ন্যাপস্যাক প্রবলেমটা, ন্যাপস্যাক কথাটার মানে হচ্ছে ব্যাগ। হ্যাঁ, সুতরাং এটি একটি থলি বা ব্যাগ, এবং এটাতে অবজেক্টিভ হচ্ছে যে যেন একটি চোর, মানে যে হয়তো গ্রিডির একজন খুব সুন্দর প্রতীক, হ্যাঁ, তার কাছে একটা ব্যাগ রয়েছে। সুতরাং সে কি করতে চাইবে, সে এরকম করতে চাইবে সবচেয়ে দামি জিনিসগুলো নিয়ে চলে যেতে চাইবে, চুরি করে নিয়ে যেতে চাইবে। কিন্তু তার একটা কনস্ট্রেন্ট রয়েছে যে তার একটা ব্যাগ রয়েছে এবং ব্যাগটার একটা ভলিউম রয়েছে, যেটা হয়তো ওয়েটের টার্মেই দেওয়া রয়েছে, ওই ওয়েটের বেশি ওই ব্যাগে ধরবে না। তাহলে ওর ওর ইচ্ছে বা ওর অবজেক্টিভ হচ্ছে যে যত বেশি জিনিস নিয়ে যাওয়া যায় বা যত বেশি প্রফিটের জিনিস নিয়ে যাওয়া যায়। এটাকে একটুবার আমরা ফর্মালি দেখি। সুতরাং এখানে আমার কাছে এন অবজেক্ট রয়েছে, অনেকগুলো অবজেক্ট এবং ব্যাগ রয়েছে। প্রত্যেকটা অবজেক্ট তাকে যদি আমরা আই দিয়ে চিহ্নিতকরণ করি, তাহলে তার একটা করসপন্ডিং ওয়েট রয়েছে, এই ওয়েটটাকে আমরা বলছি ডাব্লিউ আই, এবং তার যে করসপন্ডিং প্রফিটটা রয়েছে সেটাকে আমরা ডিনোট করছি পিআই দিয়ে। এবার প্রত্যেকটা যে অবজেক্ট সেটাকে আমি পুরোটা নিতে পারি, নাও নিতে পারি, আবার পার্শিয়ালিও নিতে পারি। মানে আমি ধরে নিই যে আমার কাছে ধরো এক কৌটো মুড়ি রয়েছে, তাহলে আমি ওই এক কৌটো মুড়ির হাফ কৌটোও নিয়ে যেতে পারি, এরকম ব্যাপারটা। এবং এই যে কতটা আমি নিচ্ছি ওই আই ইউনিটটাকে, সেটাকে আবার আমি ডিনোট করছি এক্স আই দিয়ে। এবার ব্যাগটার একটা ক্যাপাসিটি দেওয়া রয়েছে যেটা হচ্ছে এম। এই সব ভেরিয়েবলগুলো যেগুলো আমরা ডিসকাস করলাম, সেগুলো দিয়ে আমাদের অবজেক্টিভ হচ্ছে এই এই অবজেক্টগুলোর একটা কম্বিনেশন খুঁজে বার করা, যেটা আমায় সর্বাধিক প্রফিট দেয় বা ব্যাগটার মধ্যে আমি সবচেয়ে প্রফিটেবল জিনিসপত্র নিয়ে যেতে পারি। এটাকে কিছু ইকুয়েশন দিয়েও লেখা যেতে পারে। ইকুয়েশনগুলো কি, যদি আমি আইএথ ইউনিটের এক্সআই ইউনিট নিই এবং এক ইউনিটের জন্য যদি আমি পিআই প্রফিট পাই, তাহলে প্রত্যেকটা আইএথ ইউনিটের জন্য আমার প্রফিট হচ্ছে পিআই এক্সআই। এবার আমি এন এলিমেন্টের এক ক্রস এটাকে সাম করব, আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে ম্যাক্সিমাইজ করা, এবং সাবজেক্ট টু ডাব্লিউ আই এক্সআই লেস দ্যান এম। হ্যাঁ, ডাব্লিউ আই এক্সআই হচ্ছে টোটাল ওয়েট, সেটা যেন এম এর চেয়ে ছোট হয় বা জাস্ট ইকুয়াল টু, এবং এটাও দেওয়া আছে যে এক্স আই হচ্ছে জিরো থেকে ওয়ানের মধ্যে পড়ে এবং আই ওয়ান থেকে এন অব্দি চলে। এক্স আই জিরো থেকে ওয়ান মানে যেটা বলেছিলাম, হয় আমি নেব না, নইলে আমি পুরোটাই নেব, বা আমি মাঝামাঝিও নিতে পারি। এবার আমরা একটা প্রবলেম নিয়ে দেখি। হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে যে আমার কাছে তিনটে অবজেক্ট রয়েছে, ব্যাগের ক্যাপাসিটি দেওয়া রয়েছে 20, ওটগুলোর তিনটে অবজেক্টের প্রফিট হচ্ছে 25, 24 এবং 15 যথাক্রমে, এবং ওয়েটগুলো হচ্ছে 18, 15 এবং 10। তাহলে আমাদের একটা সর্বপ্রথম স্ট্র্যাটেজি হতে পারে, যেটা একদম মানে গ্রিডির সিম্বলিক আর কি, সেটা হচ্ছে যে আমি যেটা প্রফিট দেয় সবচেয়ে বেশি সেই অবজেক্টটাকে আগে নেব। তাহলে আমার স্ট্র্যাটেজি হচ্ছে গো বাই ম্যাক্সিমাম প্রফিট। সেক্ষেত্রে আমি কি করব, আমি প্রথমে ফার্স্ট এলিমেন্টটাকে নেব, কারণ এটা আমাকে সবচেয়ে বেশি প্রফিট দিচ্ছে, 25, 24, 15 মধ্যে অবশ্যই 25 বড়। সুতরাং আমার এক্স আইটা এই মুহূর্তে হলো 100, প্রফিট হচ্ছে 25, আর আমার লেফট ওভার ক্যাপাসিটি রয়েছে 2, কারণ এই এক্স এর করসপন্ডিং ওয়েটটা ছিল 18, যেহেতু এমটা 20, আমার আর 2 ইউনিট পড়ে থাকছে। নেক্সট আমি কোনটাকে নেব, এরপরে প্রফিটেবল কোনটা, 24, কিন্তু আমি আমার এই 24 করসপন্ডিং ওয়েট হচ্ছে 15, আর ক্যাপাসিটি পড়ে রয়েছে 2, তাহলে তো আমি পুরোটা কনজিউম করতে পারবো না, তাহলে আমি 2 এর 15 অংশ কনজিউম করতে পারবো। সেটা যদি আমি নিয়ে যাই, তাহলে দেখা যাবে যে
দুয়ের পনেরো অংশ আমি নিলাম, আমার x ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে গেল 1 2 বাই 15 আর 0, এবং প্রফিটটা হলো 25 প্লাস 2 বাই 15 ইন্টু 24 এবং যেটা হচ্ছে 28.2, আমার কোনো ক্যাপাসিটি আর পড়ে নেই। তো এই একটাভাবে আমি গ্রিডি স্ট্র্যাটেজি ইউজ করে ব্যাগটাকে ভরে ফেলতে পারি। এই মুহূর্তে আমরা কিন্তু জানি না যে এইটা কি একটা অপটিমাল সলিউশন হলো, আমরা আরেকটা সলিউশন দেখি। এবার আমাদের মনে হলো যে এই প্রথমে যেগুলো প্রফিটের বেশি প্রফিটের এলিমেন্ট ঢুকিয়ে ফেলার পরে এরকম হতে পারে, হয়তো আমি ব্যাগে বেশি জিনিস নিতে পারলাম। তো ব্যাগে যদি আমি বেশি জিনিস নিতে চাই তাহলে আমি কি করব, আমি হালকা জিনিস দিয়ে শুরু করব। তাহলে আরেকটা স্ট্র্যাটেজি হতে পারে যে আমি স্লোলি ফিল করব এবং সবচেয়ে যেটা ওয়েট কম সেটা দিয়ে ফিল করব। তাহলে সবচেয়ে ওয়েট কম কোনটা, থার্ড এলিমেন্টটা। আমি থার্ড এলিমেন্টটা দিয়ে শুরু করলাম, করসপন্ডিং এক্স আইটা চেঞ্জ হয়ে গিয়ে হলো 001, আমার প্রফিট হয়ে গেল 15, কারণ এক্স থ্রির করসপন্ডিং বা থার্ড এলিমেন্টের করসপন্ডিং প্রফিট ছিল 15, লেফট ওভার ক্যাপাসিটি রয়েছে 10, কারণ আমার 10 ইউনিট কনজিউম হয়েছে, টোটাল ক্যাপাসিটি ছিল 20। তাহলে আমি নেক্সট এবার কোনটা নেব, নেক্সট ওয়েট কোনটার কম, সেকেন্ড এলিমেন্টটা। কিন্তু আমি তো পুরোটা নিতে পারবো না, আবার আমাকে নিতে হবে হচ্ছে 10 বাই 15 অংশ বা 2/3 অংশ। তাহলে আমি 2/3 অংশ নিলাম, 2/3 অংশ নিলে আমার এক্সটা এরকম ভাবে চেঞ্জ হয়ে গিয়ে হলো 0.2/3.1, আর প্রফিটটা হলো 15 + 24 × 3/2 = 31, আমার কাছে লেফট ওভার ক্যাপাসিটি কিছু রইল না। তাহলে আমি বুঝতে পারলাম যে আগের স্ট্র্যাটেজিটা অ্যাটলিস্ট অপটিমাল ছিল না, কারণ আগের স্ট্র্যাটেজি অনুযায়ী আমি 28 পাচ্ছিলাম, এবারে কিন্তু আমি 31 পৌঁছচ্ছি। তাহলে কি আমি অপটিমাল স্ট্র্যাটেজিতে পৌঁছেছি? আসলে হয়তো নয়। এটা যদি আমরা একটু কমন সেন্স দিয়ে ভেবে দেখি, আমরা অ্যাকচুয়ালি কি চাইছি, আমরা সেই জিনিসটাকে চাইছি যার প্রফিট সবচেয়ে বেশি নয়, প্রফিটেবিলিটি সবচেয়ে বেশি, মানে পার ইউনিট ওয়েট কোনটার প্রফিট সবচেয়ে বেশি, সেইটা আমরা স্ট্র্যাটেজি থ্রিতে করলাম। আমরা কি করলাম, আমরা দেখলাম যে কোনটার সবচেয়ে বেশি প্রফিট হয় পার ওয়েট ইনক্রিজ, তাহলে আমরা সেটা বার করে ফেললাম। বার করে দেখা গেল এই রেশিওটা হচ্ছে প্রথমটার জন্য 1.39, পরেরটার জন্য 1.6 এবং তারপরেরটার জন্য 1.5। তো ন্যাচারালি আমি কোন এলিমেন্টটা দিয়ে শুরু করব, আমি সেকেন্ড এলিমেন্টটা দিয়ে শুরু করব। সেকেন্ড এলিমেন্টটা দিয়ে শুরু করলে আমার এক্স ভেক্টরটা হয়ে গেল 0.1.0, প্রফিট হয়ে গেল 24, কারণ আমার এইটার পুরো ইউনিটটাই আমি নিয়েছি, আর লেফট ওভার ক্যাপাসিটি রইল 5। এর পরে কোনটার প্রফিটেবিলিটি সবচেয়ে বেশি ছিল, থার্ড এলিমেন্ট। কিন্তু থার্ড এলিমেন্টটা কি আমি পুরোটা দিতে পারবো, কারণ লেফট ওভার ক্যাপাসিটি রয়েছে 5, না পুরোটা দিতে পারবো না, তাহলে আমি হাফ দিতে পারবো। আমি যদি হাফ দিই তাহলে আমার এই এলিমেন্টটা এখন হয়ে গেল, এক্সটা হয়ে গেল 0.1 আর 0.5, আর প্রফিট হলো 24 + 15 × 1/2, মানে 31.5, লেফট ওভার ক্যাপাসিটিও রইল 0। তার মানে আমরা বুঝতে পারছি যে গ্রিডির কিন্তু অনেকগুলো স্ট্র্যাটেজি হয়, এবং এই প্রবলেমটার ক্ষেত্রে অ্যাটলিস্ট এই চয়েস অফ গ্রিডি যদি আমরা নিই, প্রফিটেবিলিটি দিয়ে যদি যাই, আমরা দেখব যে সবসময় আমরা অপটিমাল রেজাল্ট পাবো। আমরা এবার এটার একটা অ্যালগোরিদমটার দিক থেকে ভাবি। অ্যালগোরিদমের দিক থেকে প্রথমে আমি ধরে নিচ্ছি যে আমি আইটেমগুলোকে এই পি বাই WI, যেটাকে আমি প্রফিটেবিলিটি বলছি, সেইভাবে সাজিয়ে নেব, সর্ট করে নেব। তারপরে আমি অ্যালগোরিদমটাকে সাজাচ্ছি। সুতরাং প্রথমে i ইকুয়াল টু 1 to n এ আমি এক্স আই কে 0 বলে ইনিশিয়ালাইজ করছি, সেই সময় আমার কনজিউমড ওয়েটও 0। তারপরে আমি i থেকে 1 to n যাচ্ছি এবং দেখছি যে WI কে আমি অ্যাড করতে পারছি, এটা কিন্তু সর্টেড আছে, আমার আর ওটা চেক করতে হচ্ছে না। যদি আমি এটা অ্যাড করতে পারছি তাহলে আমি এক্স আই এর ভ্যালু করে দিচ্ছি 1, এবং ওয়েটকেও করসপন্ডিংভাবে WI দিয়ে অ্যাড করে দিচ্ছি যে আমার ওয়েটটা কতটা বাড়ে। আর যদি এটা এর চেয়ে বড় না হয় তাহলে আমি কি করব, তাহলে আমি যতটা পড়ে রইল, যতটা বাকি রইল সেটা দিয়ে ভর্তি করে দিচ্ছি, এবং ওয়েট ইকুয়াল টু W করে ব্রেক করে বেরিয়ে যাচ্ছে। এইখানে কেন ব্রেক হচ্ছে, কারণ আমি যখনই ফ্র্যাকশনাল নিচ্ছি, মানে পুরোটা নিতে পারছি না, অবভিয়াসলি পুরোটা নিতে পারছি না, কারণ আমার কাছে অতটা ক্যাপাসিটি নেই, তাহলে এইখানে আমার লুপটা শেষ হয়ে যাবে এবং আমি এখান থেকে ব্রেক করে বেরিয়ে আসবো। আরেকবার আমি বলে নিই, আমরা প্রথমে এটাকে ইনিশিয়ালাইজ করছি, ওয়েটটা 0, ওয়েট 0 মানে হচ্ছে আমার এখনো পর্যন্ত আমি কতটা ফিল করেছি। তারপর আমি i ইকুয়াল টু 1 টু n এ গিয়ে আমি চেক করব, আমার আমি যদি এই আইটেমটাকে অ্যাড করি
wi টাকে অ্যাড করি তাহলে কি এটা w এর চেয়ে মানে কম থাকছে অ্যাট লিস্ট ইকুয়াল টু থাকছে যদি লেস দ্যান ইকুয়াল টু থাকে তাহলে আমি xi ইকুয়াল টু 1 করে দিচ্ছি এবং weight ইকুয়াল টু করছি weight প্লাস wi আদারওয়াইজ আমি বুঝতে পারছি পুরো এলিমেন্টটা ঢুকবে ফ্র্যাকশনালি নিতে হবে সেই ফ্র্যাকশনটা আমরা এখানে ক্যালকুলেট করে weight ইকুয়াল টু w করছি যখনই এই else পার্টটায় যাচ্ছে তার মানে আমার ক্যাপাসিটিটা এখানে গিয়ে ফুল হবে এবং আমি তখন ব্রেক করে বেরিয়ে যাচ্ছি এইভাবে এই অ্যালগোরিদমটা কাজ করে এটা টাইম কমপ্লেক্সিটিটা কি লুপটা তো n টাইমস চলছে সুতরাং এটা big o of n কিন্তু যেহেতু এই সর্টিংটা আমি অ্যাজিউম করেছি সর্টিং আমরা দেখব যে মিনিমাম টাইম লাগে হচ্ছে n log n ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটিটা সুতরাং এই পুরো অ্যালগোরিদমটার জন্য এটা o n log n টাইমে এটা করা যেতে পারে আমরা শেষ করার আগে জাস্ট ন্যাপস্যাকে দুটো ভ্যারাইটি নিয়ে ডিসকাস করব আমরা যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করলাম যেখানে আমরা অ্যালাউ করলাম যে xi 0 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে সেই প্রবলেমটাকে বলা হয় ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম এবং সেখানে আমরা যে স্ট্র্যাটেজিটা ডিসকাস করলাম সেই প্রফিটেবিলিটি দিয়ে যদি আমরা যাই তাহলে এটাকে সলভ করা যায় কিন্তু একটা প্রবলেম রয়েছে যেটাকে বলা হয় 0 1 ন্যাপস্যাক সেক্ষেত্রে অবজেক্টগুলো ডিভিজিবল নয় হ্যাঁ আমি হয় ওটাকে নেব নইলে ওটাকে নেব এবং সেখানে দেখা যাবে যে আমরা গ্রিডি দিয়ে এটাকে সলভ করতে পারছি না সেক্ষেত্রে আমাদের আরেকটা অ্যালগোরিদমিক প্যারাডাইম পড়তে হবে যে প্যারাডাইমটাও খুবই স্ট্রং প্যারাডাইম যেটা নাম হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং সুতরাং আমরা নেক্সট দিন এটা নিয়ে ডিসকাস করব তোমাদের যা কোয়েশ্চেন রয়েছে প্লিজ এখানে দিও এবং আমরা যথাযথ সেটার আনসার দেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ